ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনে সভাপতি পদ থাকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে তেমন আলোচনায় নেই সভাপতি পদ, কারণ বাফুফের শীর্ষ পদের জন্য হেভিওয়েট প্রার্থী তাবিথ আউয়ালের সাথে নির্বাচন করবেন প্রায় অচেনা মিজানুর রহমান। অর্থাৎ বাফুফের সভাপতি হওয়া তাবিথের জন্য সময়ের ব্যাপার মাত্র। সিনিয়র সহসভাপতি পদে একমাত্র প্রার্থী ইমরুল হাসান, প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদে কোনো নির্বাচনই হচ্ছে না, যে কারণে নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বসুন্ধরা কিংসেরই শীর্ষকর্তার নাম। সভাপতি সিনিয়র সহসভাপতি পদ ছাপিয়ে এবার বাফুফে নির্বাচনে আলোচনায় থাকবে সহসভাপতি পদ। চার পদের বিপরীতে লড়াই করবেন ৬ প্রার্থী, তাদের মধ্যে শফিকুর ইসলাম মানিক আর রুম্মান বিন ওয়ালি সাব্বির, জাতীয় দলের সাবেক ফুটবলার। বাকি চারজনের ফুটবল অঙ্গনে তেমন পরিচিতি নেই। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হলেও বাফুফে নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী সদস্য পদে। এই পদের জন্য ফুটবলার, সংগঠক, ব্যবসায়ী এমনকি সমর্থকও আছেন ভোটের লড়াইয়ে। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে এবার লড়বেন ৩৭ প্রার্থী, এর মধ্যে আগের কমিটির আছেন ৮ জন। শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর একটি ৫ তারকা হোটেলে চলবে বাফুফে নির্বাচন। তার আগে একই স্থানে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা। এসকে শাওন, এখন ঢাকা।